হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রাতে ডিনারে খাওয়ার কথা ছিল হচ্ছে গরু মাংস আর ভাত, কিন্তু এই গরমে গরু মাংস খাওয়ার কারো ইচ্ছা ছিল না। এই জন্য আমরা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা পান্তা ভাত খাবো আর পান্তা ভাতের সাথে ডিম ভাজি করব। আমি যখন আপনাদের ভাইয়াকে বললাম যে আসো এই গরমের মধ্যে আমরা গরু মাংস না খেয়ে পান্তা ভাত খাই, আপনাদের ভাইয়া সাথে সাথে গিয়ে ডিম ভাজি করে ফেললো। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া ডিম ভাজি রেডি হওয়া শেষে আপনাদের ভাইয়া আমাদেরকে সার্ভ করছিল। এই পান্তা ভাতের সাথে ডিম ভাজি খাওয়া ব্যাপারটা অনেক কাছে হাসি ঠাট্টা লাগতে পারে, কিন্তু এই গরমে এই পান্তা ভাত যে কতটা শান্তির জিনিস সেটা না খেলেই বোঝা যাবে না। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের গাছে যে ঝালমরিচটা আছে সেটা পান্তা ভাতের সাথে ডলে নিচ্ছিল। আমি তো আপনাদের ভাইয়ার মরিচ খাওয়া দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি তাকে বলছিলাম যে তুমি এত ঝাল খেতে পারবে কিনা, কিন্তু আপনাদের ভাইয়া উত্তরে যা বললো সেটা বলার বাইরে। সে উত্তরে বলতো যে এই ঝাল তার কাছে কিছুই না, সে কোনো ঝাল অনুভব করেনি। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।